watch our channel All in One. হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে আমরা যাচ্ছি খিরাইতে। আমাদের ট্রেন ছিল সকাল 10:25 তো ট্রেন ছাড়লো আর আমরা চলেছি খিরাইয়ের দিকে। তোমরা অনেকেই হয়তো খিরাই গ্রামটির সাথে পরিচিত। পশ্চিমবঙ্গের একমাত্র জায়গা যেখানে সবচেয়ে বেশি ফুলের চাষ হয় আর ফুলের চাষের জন্য খুবই বিখ্যাত। আর একে ভ্যালি অফ ফ্লাওয়ারও বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গে। তো সেখানেই আজকে তোমাদেরকে নিয়ে যাব এবং ডিটেলস শেয়ার করব যে তোমরা কিভাবে আসবে আর কি কি দেখতে পাবে খিরাইতে গেলে। তো আমাদের সাথে থাকো, পুরো ব্লগটি দেখতে থাকো। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দিও আর তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে খিরাইতে গিয়ে। এই যে পাশকুড়া জংশন আমরা পার হচ্ছি আর এই পাশকুড়ার পরের স্টেশনই হচ্ছে খিরাই। গাইস, এখন বাজে 12:30 আর আমরা এসে পৌঁছেছি খিরাই স্টেশনে। তো ট্রেনটা একটু লেটে ছাড়ার জন্য আমাদের 15 মিনিট লেট হয়ে গেল পৌঁছাতে। তো এখান থেকে আমরা এবার যাব খিরাইয়ের সেই বিখ্যাত ফুলের বাগান যেখানে রয়েছে সেখানে। তো তোমরা সকলেই সাথে থাকো। ট্রেন থেকে এই স্টেশনে নেমেই দেখতে পেলাম যে সব ফুল চাষিরা ফুলগুলোকে প্যাক করছে। এখান থেকে হাওড়ার ট্রেন ধরে এই ফুলগুলোকে হাওড়ার যে ফুল মার্কেট রয়েছে সেখানে বিক্রি করতে নিয়ে আসবে বলে। আর এত এত ফুলের সমারোহ দেখে আমার মনে হচ্ছিল যা সব ফুলই তো নিয়ে চলে এসছে, তাহলে আমি গিয়ে কি দেখব। তো যাই হোক, এসব ভেবে আর রওনা দিলাম। দেখলাম সবাই যে পথে যাচ্ছে, যে প্ল্যাটফর্মে নামানো হয় ট্রেন থেকে সেই প্ল্যাটফর্মের একদম গা ঘেঁষেই একটা মাটির সোজা পথ চলে গেছে। এই পথ ধরে গেলেই সেই ফুলবাগান আমরা পেয়ে যাব। বসুন, 20 টাকা করে, অনেক দূর, 2 কিলোমিটার রাস্তা আছে, আধা ঘন্টা হাঁটতে হবে। এই পাঁচজন হচ্ছে স্যার। যেতে যেতে তোমাদের সাথে আরেকটু ইনফরমেশন শেয়ার করছি। তোমরা যারা খিরাইতে আসতে চাও তারা কিভাবে আসবে, প্রথমেই বলে রাখি যে প্রথমেই তোমরা চলে আসবে হাওড়া স্টেশনে। হাওড়া থেকে যে কোনো লোকাল ধরে যেগুলো মেদিনীপুর আসছে বা খড়গপুর আসছে, সেই মেদিনীপুরগামী বা খড়গপুরগামী যে কোনো লোকাল ধরে তোমরা চলে আসবে খিরাই স্টেশনে। খিরাই স্টেশনে নামবে, নেমে স্টেশনের গা বেয়ে একদম চলে যাবে ফ্লাওয়ার ভ্যালিতে। এই ওপর দিয়ে যাচ্ছে রেল লাইন আর এই হচ্ছে মাটির রাস্তা। তো ওখানে আমরা টোটো ভ্যান মারুতি এসব পেয়েছিলাম, কিন্তু ভাড়াটা একটু বেশি বলছিল দূরত্ব অনুযায়ী। তো আমরা ভাবলাম আমরা হেঁটেই যাই, কিন্তু রোডটাও এত বেশি যে হাঁটতেও সমস্যা মনে হচ্ছে। তো নেমে স্টেশনে আমরা প্রচুর লোক দেখতে পেয়ে গেলাম। তো ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার, খিরাইয়ের ফুল বাগানে। এই যে উঁচু জায়গাটা সেটা পার হলেই ওপারেই হচ্ছে সেই ফুল বাগান। তো আমি নেমে গেলাম, এখানে যেন ঠিক মেলা বসেছে এরকম লাগছে। কিছুদিন আগেও এই জায়গাতে এতটা মানুষের সমাগম, এতটা দোকানপাট ছিল না, এখানে খাবার দাবারের কোনো ব্যবস্থাই থাকতো না। এখন এখানে হাতের হোটেল থেকে শুরু করে সবই দেখতে পাচ্ছি। ভাতের হোটেল, এগ রোল, মোমো, চাউমিন সবই এখানে পাওয়া যাচ্ছে। এখানে চিকেন বিরিয়ানিও দেখতে পাচ্ছি, বেশ ভালো ব্যাপার করেছে। এখন মিষ্টির সামগ্রীও দেখতে পেলাম অনেক।
গ্রামবাসীদেরও বেশ একটা সুযোগ হয়েছে আর ভালো একটা উপার্জনের জায়গাও হয়েছে। দলে দলে লোক দেখে ফিরে যাচ্ছে, যারা সকালে এসেছিল তারা চলে যাচ্ছে। আমাদের আসতে দুপুর হয়ে গেল, এই রোদে আমাদের একটু অসুবিধেই হবে। তো এখানে ফুলের পসরা সাজিয়ে বসে আছেন অনেক ফুল বিক্রেতারা। তো এই যে ক্রাউনগুলো এখানে আছে ফুলের, তো এইগুলো সবাই দেখি পরে বেড়াচ্ছে। আমারও ইচ্ছে হলো যে আমিও একটা নিই, ফুলের জায়গায় এসছি আর ফুল দিয়ে সাজবো না, এটা কি হয়? তো দাম করলাম, 30 টাকা চাইলো, উনি নিজেই আমাকে পরিয়ে দিলেন। তো এখানে ক্রাউনটা নিয়ে আমরা প্রবেশ পথ দিয়ে প্রবেশ করে গেলাম ফুলবাগানের দিকে। এখানে দেখলাম যে গ্রামের লোকেরা তাদের গ্রামের ফুল, শাক, সবজি সমস্তই এখানে বিক্রি করছেন। চারপাশে শুধু ফুল আর ফুল, এত ফুল আমি তো আগে কখনো একসাথে দেখিনি। সত্যিই মুগ্ধকর, অপূর্ব লাগছিল আমার। তো এখানে আর আমি বেশি কথা বাড়াচ্ছি না, আমরা সকলে সাথে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এনজয় করো ফুলের ভার্চুয়াল ট্যুর। এখানে এসে যেটা বুঝলাম, মানে এখন তো বসন্তকাল পড়ে গেছে, ফেব্রুয়ারি মাস প্রায় শেষের দিকে, তো এখন গরমটাও অনেক বেড়ে গেছে, রোদটাও বেশি লাগছে, আর চারপাশে যে ভিউ সেটাও অনেকটা, মানে সৌন্দর্যটাও একটু কম লাগছে। অনেক ফুলের গাছ যেগুলো নষ্ট হয়ে গেছে, আর অ্যাস্টার তো আমি দেখতেই পেলাম না। তো তোমরা চেষ্টা করবে যদি এখানে আসো তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির প্রথম উইকগুলো, ফার্স্ট সেকেন্ড উইক চেষ্টা করবে যতটা আগে আসা যায় শীতকালের শুরুর দিকে আসতে, তাহলে অনেক সুন্দর আরও বেশি বেশি ফুল এখানে দেখতে পাবে। এই যে মাথায় যেটা পড়ে আছে, একটা ফুল ফুলে পড়ে গেছে, পাঁচটা আছে, ছটা ছিল, এর দাম নিয়েছে 30 টাকা। তো শুরুতে ঢোকার পথেই আমি কিনেছিলাম, যদি তোমরা একটু ভেতরে এসে কেনো তাহলে 20 টাকাই পেয়ে যাবে। তো সবাইকে দেখছি মাথায় পরে পরে ঘুরে বেড়াচ্ছে, এবার পরে পরে মাথা ব্যথা হয়ে গেছে, এটাকে খুলে রাখবো, তাই আমি এটা পরে একটু শর্ট নিয়ে নিলাম। তো আর চন্দ্রমল্লিকা দেখতে আমরা যাব, আর গোলাপ আছে কিনা একটু দেখব। তো চলো, তোমাদের সাথে ফুটেজ ক্লিপ শেয়ার করছি, দেখতে থাকো। টাটা।
বাজে দুপুর তিনটে, আর এই এতটা এরিয়া জুড়ে এই ফুলের চাষবাস আর নানান রকমের ফুল দেখতে দেখতে আমাদের খিদে পেয়ে গেছে। তো এবার আমরা খুঁজছি এরকম একটা জায়গা যেখানে বসে একটু শান্তিতে খেতে পারা যায়, একটু ছায়া খুঁজছি আমরা। তো খুঁজতে খুঁজতেই চোখে পড়লো কংসাবতীর এই পার। তো এই নদীর এই পার বেয়ে নিচে নেমে গেলাম, যেখানে শান্তিতে ছায়ায় বসে আমরা একটু খেয়ে নিতে পারবো। আমি বাড়ি থেকে সামান্য খাবার নিয়ে এসেছিলাম, সেই খাবারই আমরা খাবো। এখানে এত খাবার পাওয়া যায়, এত দোকানপাট আছে, এ বিষয়ে আমাদের এতটা ধারণা ছিল না। এই সময়ে এই কংসাবতী নদীতে খুব একটা জল দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু বর্ষাকালে এর রূপটা একদমই পরিবর্তন হয়ে যায়। আর এখানকার ফুল চাষিদের এই নদী ভরসা তাদের ফুল চাষের জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আরেকটু বেরিয়ে পড়লাম কী কী আছে দেখার জন্য। প্রায় বিকেল হয়ে এসছে, এখন চারটে পার হয়ে গেছে। চাষিরা তাদের জমির ফুল উঠিয়ে নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। লাল গাঁদা, রক্ত গাঁদা, হলুদ গাঁদা, চন্দ্রমল্লিকা, স্নোবল সব মিলেমিশে অপূর্ব লাগছিল দেখতে। তো এবার বাড়ি ফেরার পালা, এখান থেকে আমরা লাস্ট আর কটা ফুটেজ নিয়ে বাড়ি ফিরে আসব। তো তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নেক্সট ব্লগটি দেখার জন্য আমাদের পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।